হ্যালো ফ্রেন্ডস, অ্যাডভান্স জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদেরকে WBCS এ যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে সেখান থেকে ক্লাস শুরু করেছি। আজকে তোমাদেরকে, আগের দিন আমি তোমাদের 25টা কোয়েশ্চেন করিয়েছিলাম, আজকে তোমাদের আমি নেক্সট 25 কোয়েশ্চেন্স করাচ্ছি। তাই ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই BCS এর কোয়েশ্চেনগুলো কিন্তু বিভিন্ন ইয়ারে রিপিট হয়েছে এবং তোমরা আগের ভিডিওটি দেখলে বুঝতেই পারবে যে ভিডিও যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের যে কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল থেকে ভেরি ইম্পর্টেন্ট। এবং যেহেতু BCS পরীক্ষা এগুলো অলরেডি চলে এসেছে, তাই এগুলো অতি অবশ্যই তোমাদের প্র্যাকটিস করে যাওয়া উচিত। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তাহলে আমরা ফার্স্ট আজকের কোয়েশ্চনে চলে আসি। দেখো যে উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? চোষা, রায়ডাক, মেচি নাকি পাগলা? এই দেখো, এটা কিন্তু BCS 2013 এসেছে, তো এখানে কিন্তু অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, যে উত্তরবঙ্গের পূর্বতম নদী এটা কিন্তু রায়ডাক হবে কারেক্ট অ্যান্সার। এটি তোমাদের উত্তরবঙ্গের পূর্বতম নদী। নেক্সট হচ্ছে, দেখো এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি থাকে? এটা দেখো WBCS 2013 এসেছে এই কোয়েশ্চেনটা। অপশনগুলো কী কী? আসাম, পশ্চিমবঙ্গ, বিহার নাকি রাজস্থান? এপ্রিল মাসে অর্থাৎ যে বৈশাখ মাসে, চৈত্র বৈশাখ মাসে কিন্তু পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় আসে, তো সেখানে আমরা বলতে পারি যে এপ্রিল মাসে ঝড় বৃষ্টির আশঙ্কা সবথেকে বেশি থাকে কিন্তু পশ্চিমবঙ্গে। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, পশ্চিমবঙ্গ। নেক্সট দেখো রয়েছে যে ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে? এটাও দেখো WBCS 2013 এসেছে, যে 6%, 7.55%, 8.24% নাকি 9.12%। এখানে কিন্তু অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে যে ভারতবর্ষের 7.55, কোথাও কোথাও 7.54ও লেখা থাকে, এত শতাংশ লোক কিন্তু পশ্চিমবঙ্গে বসবাস করে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দেখো এই কোয়েশ্চেনটা প্রিন্টিং মিস্টেক আছে, তাই এই কোয়েশ্চেনটা তোমরা কেউ ফলো করো না। নেক্সট যে কোয়েশ্চেনটায় আমরা চলে আসি, যে 30 নম্বরের কোয়েশ্চেনটা, এখানে রয়েছে দেখো যে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার নাতিশীতোষ্ণ অরণ্য কত উচ্চতায় পাওয়া যায়? 1000 মিটার, 1200 মিটার, 1500 মিটার নাকি 2000 মিটার? এটাও দেখো WBCS 2013 এসেছে এই কোয়েশ্চেনটা, এখানে অ্যান্সার হবে 1500 মিটার, যে নাতিশীতোষ্ণ অরণ্য কিন্তু 1500 মিটার উচ্চতায় পাওয়া যায়, এবং 1500 থেকে 2000 মিটার উচ্চতা এবং 2000 থেকে 3000 মিটার উচ্চতায় পাওয়া যায়, সেটা হচ্ছে সরলবর্গীয় অরণ্য। এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, ভূপ্রকৃতি আমি বলেইছিলাম, এর যে ডেসক্রিপটিভ ক্লাস তোমাদের জন্য আমি খুব শীঘ্রই নিয়ে আসবো, তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে দেখো নেক্সট রয়েছে যে ভারতের ধান উৎপাদনের কত পার্সেন্ট হয় পশ্চিমবঙ্গে? 10, 15, 20 নাকি 25? এটা দেখো WBCS 2013 এসেছে এই কোয়েশ্চেনটা, এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে 15%, ভারতের ধান উৎপাদনের 15% হয় পশ্চিমবঙ্গে। নেক্সট দেখো রয়েছে, পশ্চিমবঙ্গে বোরো ধানের চাষের প্রাধান্য লক্ষ্য করা যায় কোথায়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, WBCS 2013 এসেছে, যে পুরুলিয়ার মালভূমি অঞ্চলে, উত্তর বাংলার সমভূমিতে, পূর্বের জেলাগুলিতে নাকি রাঢ় অঞ্চলে? বোরো ধানের চাষের প্রাধান্য দেখা যায় কিন্তু রাঢ় অঞ্চলে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো রয়েছে, কোন উদ্ভিদের শস্য বা এন্ডোস্পাম থেকে তেল পাওয়া যায়? চীনাবাদাম, নারকেল, সর্ষে নাকি তিল? এটাও দেখো WBCS 2013 এসেছে এই কোয়েশ্চেনটা, এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, নারকেল। এন্ডোস্পাম কী এটা সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত পরে জানাবো। নেক্সট হচ্ছে দেখো, খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ স্থাপিত হয় কত সালে? এখানে দেখো WBCS 2013 এই কোয়েশ্চেনটা এসেছে, দেখো অপশানগুলো কী কী, যে 1850, 1875, 1900 নাকি 1930? নেক্সট এখানে দেখো 1900 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ স্থাপিত হয় কিন্তু 1900 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো রয়েছে যে কোয়েশ্চেনটা, যে পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? খড়গপুর, পশ্চিমবঙ্গ, বিশাখাপত্তনম নাকি সেকেন্দ্রাবাদ? এটা WBCS 2013 এসেছে, আমরা সকলেই জানি পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হলো কিন্তু খড়গপুর, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো রয়েছে, আবার দেখো এই কোয়েশ্চেনটা রিপিট হয়েছে, যে এপ্রিল মাসে যে ঝাড়ঝঞ্ঝা বা হয় সেটা কোন রাজ্যে হয়? সেটা হচ্ছে কি, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার নাকি রাজস্থান? এখানে কিন্তু পশ্চিমবঙ্গ হবে কারেক্ট অ্যান্সার।
নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে, মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া নাকি বর্ধমান। এটাও দেখো WBCS 2014 এসেছে এই কোশ্চেনটা, এটা কিন্তু অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, পুরুলিয়া। পুরুলিয়ার সম্পূর্ণ জেলাটি 100% জেলাটি কিন্তু মালভূমি অঞ্চলের আন্ডারে রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো হিমালয়ের পাদদেশে সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত, ডুয়ার্স, তরাই, রাঢ় নাকি বারিন। দেখো WBCS 2014 এসেছে এই ধরনের একটি কোশ্চেন, 2009 বা 10 আমি তোমাদের আগের দিন আগের ক্লাসে বলেছিলাম। যারা আগের ক্লাসের ভিডিওটি দেখোনি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আগের ক্লাসের ভিডিওটি দেখে এসো। এখানে উত্তরটি হবে তরাই, অর্থাৎ অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো রয়েছে যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত, 600 কিলোমিটার, 700 কিলোমিটার, 400 কিলোমিটার নাকি এটা একই অপশন দিয়ে দিয়েছে। তো এখানে হবে 600 কিলোমিটার, অ্যাকচুয়াল যে ডিস্টেন্স সেটা হচ্ছে 623, অর্থাৎ 623। যে উত্তরের পশ্চিমবঙ্গের যে সবথেকে উত্তরতম বিন্দু সেটা হচ্ছে সান্দাকফু এবং দক্ষিণতম বিন্দু হচ্ছে বঙ্গোপসাগর, এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে 623। তো যেহেতু 600 কিলোমিটারটাই এর কাছাকাছি পড়ে তাই 600 কিলোমিটারটাই আমরা অ্যান্সার দেবো। এটা দেখো WBCS 2014 কিন্তু এই কোশ্চেনটা এসেছে। নেক্সট দেখো যে পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি, এটা সকলেরই জানা যে লাল মাটি, লবণাক্ত কাদা মাটি, পলি মাটি নাকি কালো মাটি। এটা দেখো WBCS 2014 এসেছে, এটাও অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে লবণাক্ত কাদা মাটি। নেক্সট দেখো রয়েছে দামোদর নদের উৎপত্তি কোথায়, রাজমহল মালভূমি, ছোটনাগপুর মালভূমি, হিমালয় নাকি পূর্বঘাট। এটা সকলেরই জানা যে দামোদর নদের উৎপত্তি কিন্তু ছোটনাগপুর মালভূমি থেকে। এটা দেখো WBCS 2014 এই কোশ্চেনটি এসেছে। যখন আমি তোমাদের পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে বিস্তারিত জানাবো তখন আমি তোমাদের প্রত্যেকটা নদীর যে উৎস এবং মোহনা সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে বলবো। নেক্সট দেখো যে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত, তিস্তা ও করলা, তিস্তা ও জলঢাকা, জলঢাকা ও তোরসা নাকি তিস্তা ও রায়ঢাক। এখানে কোশ্চেনটা দেখে তোমাদের বুঝতে হবে যে জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত বলতে এখানে জলপাইগুড়ি শহরটির কথা বলা হয়েছে। এটা দেখো WBCS 2014 এসেছে। তো WBCS 2014 এই কোশ্চেনটি এসেছে। তো দেখো জলপাইগুড়ি শহরটি বা জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে দুটি নদী বয়ে যায়, একটি হচ্ছে তিস্তা, একটি হচ্ছে করলা। তো অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যেহেতু জলপাইগুড়ি যে শহর তার পাশে দুটি নদী দেখা যায়। নেক্সট হচ্ছে দেখো নিচের কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়, সান্দাকফু, ফালুট, দার্জিলিং নাকি কালিম্পং। এটা হবে অপশান বি ফালুট। এটা WBCS 2014 এসেছে, এটা কিন্তু তোমাদের সকলকে মাথায় রাখতে হবে যে এই কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেকবার এসেছে যে কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়, সেটি হচ্ছে কিন্তু ফালুট, অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি আয়তনের নিম্নক্রম অনুসারে সাজানো হয়েছে, WBCS 2014 কোশ্চেনটি এসেছে, অর্থাৎ আয়তনের নিম্নক্রম বলতে বড় থেকে ছোট, আয়তনের বড় থেকে ছোটোর দিকে সাজানো হয়েছে। সেটা হচ্ছে এখানে তোমাদের অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে দক্ষিণ চব্বিশ পরগনার আয়তন সবথেকে বেশি, তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং লাস্ট হচ্ছে বর্ধমান। এখানে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে দেখো যে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটি লিঙ্গ অনুপাত হবে, এটা এটার লিঙ্গ অনুপাত হবে, অনুপাতের নিম্নক্রমে সাজানো রয়েছে। দেখো অপশানগুলো রয়েছে দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হুগলি দার্জিলিং, মুর্শিদাবাদ, দার্জিলিং হুগলি মুর্শিদাবাদ নাকি হুগলি মুর্শিদাবাদ দার্জিলিং। এখানে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর এবং হুগলি। নেক্সট রয়েছে দেখো দার্জিলিং হিমালয়ান রেলপথ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় কত খ্রিস্টাব্দে, 1980, 1990, 1999 নাকি 2003। এটা দেখো WBCS 2014 এই কোশ্চেনটি এসেছে এবং এখানে রাইট অ্যান্সার হবে 1999। এবং এই যে দার্জিলিংকে হিমালয়ান রেলপথ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় কিন্তু ইউনেস্কো, এটাও তোমাদেরকে জেনে রাখতে হবে। নেক্সট দেখো যে ভূমি সংস্কারে সবথেকে বেশি উপকৃত হয় কোন কৃষক, কৃষি শ্রমিক, ছোট কৃষক, সমবায় কৃষক নাকি বর্গাদার। এখানে কিন্তু অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, বর্গাদার। WBCS 2014 এই কোশ্চেনটি এসেছে। কারোর যদি কোনো সমস্যা থাকে বা অপশানের কোনো কোশ্চেনের অপশান নিয়ে তোমাদের কোনো সংশয় থাকে তারা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট হচ্ছে দেখো পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে কোথায়, উত্তরে, উত্তরে এবং উত্তর পূর্বে, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্বে নাকি উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্বে। এখানে কিন্তু অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্বে। নেক্সট রেখা রয়েছে যে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীগুলি কী কী, তিস্তা, জলঢাকা, রায়ঢাক, গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা গঙ্গা নাকি দামোদর গঙ্গা। উত্তর প্রবাহী নদীগুলি হলো কী কী, এটা হচ্ছে তিস্তা, জলঢাকা এবং রায়ঢাক।
আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, যেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী। দেখো এই কোশ্চেনটা কিন্তু এর আগেও তোমাদের চলে এসেছে যে গঙ্গা নিম্ন প্রবাহে জলের প্রবাহ মাত্রা বৃদ্ধি, গঙ্গা নিম্ন প্রবাহে গতি পরিবর্তন, জলবিদ্যুৎ উৎপাদন নাকি অতিরিক্ত জলের সংরক্ষণ। আগের যে ক্লাসে সেখানেও আমি দুবার এই কোশ্চেনটা আলোচনা করেছি। আবার দেখো বিসিএস 2015 এই কোশ্চেনটি এসেছে, তাহলে এখানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, যে গঙ্গার নিম্ন প্রবাহে বা হুগলি নদীর নাব্যতা বৃদ্ধি বা নিম্ন প্রবাহে জলের মাত্রা বৃদ্ধি, এটাই হচ্ছে কিন্তু ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য। তাহলে আজকে যে ক্লাসের কোশ্চেনগুলো তোমরা দেখতে পেলে, নেক্সট ক্লাসে আবার তোমাদেরকে আমি WBCS যে ওয়েস্ট বেঙ্গল থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। এছাড়া আমাদের যে চ্যানেলে সেখানে বিভিন্ন সরকারি চাকরির জন্য বিভিন্ন প্রিপারেশন চালু হয়ে গেছে, তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করে দিও এবং কারোর কোনো সমস্যা থাকলে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।